আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। শিরীষ হচ্ছে আলবিজিয়া গণের একটি প্রজাতি। শিরীষ আমাদের দেশি গাছ। দেশের প্রায় সব ধরনের শিরীষ গাছ সাধারণত করি গাছ নামে পরিচিত। এর স্থানীয় নাম করই, সৃষ্টি করই, ইন্ডি করই ইত্যাদি। শিরীষের বৈজ্ঞানিক নাম আলবিজিয়া লিভেক। এর ইংরেজি নাম লিভেক ট্রি, ফ্রাইউড, কোকো এবং ওমেনটাং ট্রি। এটি মূলত ইন্দোমালয় এবং নিউগিনি ও উত্তর অস্ট্রেলিয়া অঞ্চলের উদ্ভিদ, তবে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এই উদ্ভিদ চাষ হয় অথবা স্বাভাবিকভাবেই জন্মে থাকে। শিরীষ গাছ ছায়াতরু হিসেবে পথের ধারে লাগানো হয়ে থাকে। গাছটি 18 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাতাগুলো 7.5 থেকে 15 সেন্টিমিটার হয়। ফুলগুলো সাদা। পুংকেশর 2.5 থেকে 3.8 সেন্টিমিটার হয়। গাছের ফল 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা এবং 4 থেকে 6 সেন্টিমিটার চওড়া। সাদা চ্যাপ্টা শুকনো ফল গাছে ঝুলতে থাকে। ফলের মাঝখানে বোতামের মতো গোল গোল বীজের দাগ থাকে। বসন্তের শেষে পাতা গজানো ও ফুল ফোটার সময়। শিরীষ কাঠ দৃঢ় দীর্ঘস্থায়ী। শিরীষ শুধু কাঠের জন্যই নয়, এর রয়েছে নানা ভেষজ গুণাবলী। গ্রামীণ ভেষজ চিকিৎসকগণ এর মূল, ছাল এবং পাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার করে থাকেন। আজ আমরা জানব শিরীষ গাছের কিছু লোকায়তিক ব্যবহার সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। অনিচ্ছাকৃতভাবে প্রস্রাবের আগে ও পরে পাতলা বীর্য বের হওয়াকে ধাতুক্ষয় বলে। প্রস্রাবে একটু চাপ দিলেই এমনটা হয়ে থাকে। এটি একটি সাধারণ রোগ, কারণ আমাদের টেস্টিকলে প্রতিনিয়ত বীর্য উৎপন্ন হয়ে থাকে। তবে এই রোগে গুরুত্ব না দিলে পরবর্তীতে ভয়ানক রূপ ধারণ করতে সক্ষম। বিশেষ করে ধাতুক্ষয় তরুণদের মাঝে বেশি দেখা যায়। অনেক সময় গনোরিয়া, সিফিলিসে আক্রান্ত হলে ধাতুক্ষয় হয়ে থাকে। যাদের ধাতুক্ষয় হয় এক্ষেত্রে এর মূলের ছালের চূর্ণ খাওয়ালে কয়েক দিনের মধ্যেই ধাতুক্ষয় কমিয়ে দেয়, অথচ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এর ক্ষয় বন্ধ হলে রোগীর দুর্বলতাও কমে যায়। রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত রোগ। প্রধানত ভিটামিন এ এর অভাবে বাচ্চাদের এই রোগ হয়ে থাকে। এর ফলে রোগী দিনে দিনে স্বাভাবিক দেখবে, কিন্তু রাতে বা অল্প আলোতে প্রথম প্রথম ঝাপসা বা হালকা দেখলেও পরে দেখতে পায় না। আমাদের দেশে 6 বছরের কম বয়সী শিশুদের মধ্যে রাতকানা রোগ বেশি দেখা যায়, অথচ আমরা একটু সচেতন হলেই এই রোগ প্রতিরোধ করতে পারি। রাতকানা রোগ নিরাময়ে শিরীষ গাছের পাতা পেটে রস করে নিয়মিত খেলে বেশ ভালো উপকার পাওয়া যায়। ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জি, একজিমা বা চুলকানি ইত্যাদি নানান ধরনের চর্মরোগে কম বেশি ভুগতে হয় সবাইকেই। আর অনেক সময় কী করতে হবে সেটা না জানার কারণে দীর্ঘদিন এই সমস্যায় ভুগতে হয়। শিরীষ গাছের ছাল বেটে দিলে তা চর্মরোগের জন্য খুব ভালো কাজে দেয়। ইঁদুর কামড়ালে কেমন যন্ত্রণা হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন। ইঁদুর 60টিরও বেশি রোগের জীবাণুবহন ও বিস্তার করে। এর মধ্যে রয়েছে প্লেগ, আইরোসিস, চর্মরোগ, কৃমি রোগ, হান্টা ভাইরাস, ইঁদুরে কামড়ানোর জ্বর, টাইফয়েড, জন্ডিস, ক্ষেত্রবিশেষে জলাতঙ্ক। ইঁদুরের কামড়ে প্রথমটা অনেক সময় আমরা উপেক্ষা করি, কিন্তু তার বিষক্রিয়া যে নানা প্রকার উপসর্গ সৃষ্টি করে। ইঁদুর বা বিষাক্ত কোনো পোকা কামড়ালে শিরীষ গাছের মূলের ছাল বেটে লাগালে তাদের বিষক্রিয়া আর হয় না। বয়স হলেই দাঁত নড়ে যায় এমন ধারণা অনেকেরই রয়েছে, তবে এটি মোটেও ঠিক নয়। চিকিৎসা বিজ্ঞানের মতে বয়স বেশি হলেই দাঁত পড়ে যাবে বিষয়টি এমন নয়। হঠাৎ দাঁত নড়ে যাওয়ার বিষয়টি কখনোই স্বাভাবিক নয়। অনেক সময় অস্বাভাবিক কারণে স্থায়ী দাঁত নড়ে যায় বা পড়ে যায়। আমরা যদি মুখের সঠিক যত্ন নিই তবে দাঁত মজবুত রাখতে পারি। দাঁত সুস্থ থাকলে মন ও শরীর সুস্থ থাকে। শিরীষ গাছের মূলের ছাল চূর্ণ করে দাঁত মাজলে মাড়ি ও দাঁত উভয় শক্ত হয়।
প্রিয় ভিউয়ার্স, সিরিজ গাছ সম্পর্কে আমাদের তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা অনুষদী বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো এবং এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।